সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াদুল কাদের বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে 111 এর মতো একটি নতুন সরকার করার দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে বিএনপি। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউনূসের বিরুদ্ধে শ্রমিকরা অর্থ আত্মসাতের মামলা করেছে, নোবেল পেলেই কারো অপরাধ মাফ হয়ে যায় না। সাদী মাহমুদের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এবং সচিবালয় বহুমুখী সমবায় সমিতির আয়োজনে আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে স্বাধীনতা বিরোধীরা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আন্দোলন না জমায় ডক্টর ইউনূসকে সামনে রেখে তারা নতুন স্বপ্ন দেখছে। কোনো অপরাধ করে অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোন দেশের আইনি আছে? শ্রমিকের অর্থ আত্মসাত করে যিনি, তার মতো নোবেল বিজয়ী শ্রেষ্ঠ সন্তানের আমাদের প্রয়োজন? মির্জা ফখরুল সাহেবরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হুঁচট খেয়ে আন্দোলন এখন আর জমে না, বাজারে ভাটা পড়ে গেছে, এমত অবস্থা আবার নতুন খেলা ডক্টর ইউনূসকে নিয়ে শুরু করেছেন 111-এর দুঃস্বপ্ন দেখছেন। স্বাধীন দেশে খুনি ও রাজাকারদের সাথে রাজনীতি করাই সবচেয়ে বড় দুর্ভাগ্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা দিতে আসবে তাদেরই প্রতিহত করা হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের এটাকে সামনে রেখে বাংলাদেশে নির্বাচনকে বানচাল করে বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ভণ্ডুল করা নতুন ফেলা। পরিষ্কার বলতে চাই, বাংলার মাটিতে এই খেলা, এই অশুভ খেলা আমরা খেলতে দেব না। বাংলাদেশ নামের এই ভূখণ্ড নিয়ে বিশ্বের অনেক দেশই ষড়যন্ত্র করছে, সব ষড়যন্ত্র ঠেলে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। সাদী মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।